আজ আমাদের রেসিপি হলো দই রুই। চলুন দেখে নিই এটা বানাতে আমাদের কি কি লাগবে। এই এই রুইটা আমরা, এটা রুই মাছ, রুই মাছটাকে আমরা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমরা দই নিয়ে নিয়েছি, এখানে আদা বাটা নিয়ে নিয়েছি, এখানে রসুন বাটা নিয়ে নিয়েছি, এখানে আমরা পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, এখানে আমাদের কাজু বাটা আছে, এছাড়াও লঙ্কা গুঁড়ি, ধনে, জিরে গুঁড়ি এগুলো আমাদের লাগবে, এছাড়াও চিনি, নুন আর টমেটো এগুলো আমাদের লাগবে। আমরা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেল আমাদের গরম হয়ে গেছে, চলুন শুরু করা যাক। এরপর আমরা মাছগুলো একে একে ভেজে নিই। মাছগুলো আমরা লাল লাল যতক্ষণ হবে লাল লাল ততক্ষণ আমরা ভাজবো। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমরা মাছগুলো তুলে নিয়েছি। এবার আমরা গরম তেলে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এরকমভাবে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা টাইপের করে নেবো। দেখুন দেখেই বোঝা যাচ্ছে, আমাদের রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ রসুনটা আর একবার একসাথে একটু ভালো ভাজা করে দিই। দেখি ভুজো আছে, আদা রসুনটা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এরপর আমরা আদা দেবো। এরপর আমরা এটা এর মধ্যে নিচ্ছি। আদা বাটা দেওয়ার পর এরপর আমরা ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, এরপর আমরা নুন দিয়ে দিলাম, চিনি দিলাম, লঙ্কা গুঁড়ি দিলাম। এরপর এগুলো আমরা একসাথে মিক্স করে নেবো, দিয়ে এটা একটু কষে নেবো। হালকা হালকা জল দিয়ে দিয়ে কষবেন, যাতে তলায় লেগে না যায়। এরপর আমরা এতে দইটা দিয়ে দেবো। এরপর আমরা কাজু পেস্টটা নিয়ে নিলাম, মিক্স করে দিলাম। ওটা কষা হয়ে গেছিল, তেল ছেড়ে দিয়েছিল, তারপর আমরা কাজু পেস্টটা নিয়ে নিলাম। এরপর একটু হোক দিয়ে আমরা মাছগুলো দিয়ে দেবো। এরপর আমরা মাছগুলো দিয়ে দেবো মধ্যে। এরপর আমরা এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম,
জল দিয়ে হালকা কালার দিয়ে নিয়ে এবার এবার আমরা কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে দেবো। এরপর আমরা ঢাকা দিয়ে দেবো। আমাদের দই রুই কমপ্লিট। এই দেখুন এরকম ভাবে কমপ্লিট হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, প্রচুর শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, আর প্রচুর কমেন্ট দিন, লাইক দিন,